আসসালামু আলাইকুম। যারা এসএসসি 2023 পরীক্ষার্থী এবং যারা পরীক্ষা দিয়েছেন, কেউ পাস করেছেন, কেউ ফেল গেছেন বা কেউ এ প্লাস মিস করেছেন এবং কত মার্কের জন্য এ প্লাস পাননি, সেজন্য আপনারা ভোট চ্যালেঞ্জ করতে চাচ্ছেন, এই বিষয়গুলো কিভাবে আবেদন করবেন এবং কিভাবে খাতাগুলো দেখা হয় এবং কিভাবে মার্কিং করা হয় এবং ফলাফল কীভাবে প্রকাশ করা হয়, সে সম্পর্কে আমি আজকে আপনাদের সাথে বিস্তারিত একটা আলোচনা করব। তো ভিডিওটির সাথেই থাকুন, আমরা একে একে সব কিছু আপনাকে দেখাই। প্রথমে আমরা যদি রাজশাহী বোর্ডের ওয়েবসাইটে চলে যাই, তো আপনারা দেখতে পারবেন যে পূর্ণ নিরীক্ষণের জন্য আবেদন শুরু হয়েছে। আবেদন পদ্ধতি আমি যদি বলে দেই, এখানে আছে 4 তারিখ পর্যন্ত সময় আছে, আপনারা আবেদন করতে পারবেন। আবেদন খুবই সহজ, আপনারা নিজেরাই করতে পারবেন। এজন্য আপনাকে অবশ্যই টেলিটক সিম লাগবে এবং সেই সিমে টাকা রিচার্জ করে নিতে হবে এবং প্রতি সাবজেক্টের জন্য ফি 125 এবং বাংলা ইংলিশ এই দুইটা অ্যাডজাস্ট সাবজেক্ট দুইটা কম্বাইন। আপনি চাইলে শুধু বাংলার জন্য বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন না বা শুধু ইংলিশের জন্য করতে পারবেন না। আপনাকে যদি করতে হয় তাহলে বাংলা 2 পত্রই করতে হবে এবং ইংলিশ যদি করতে হয় 2 পত্রই করতে হবে, মানে 101, 102, 107 এবং অন্যান্য সাবজেক্টগুলো সিঙ্গেল করতে পারবেন, যেমন শুধু কেমিস্ট্রি, শুধু ফিজিক্স, শুধু বাংলা, এসব বিশ্ব পরিচয়। তো আবেদন করার নিয়ম আপনারা এখান থেকে দেখিয়ে নিতে পাচ্ছেন। আরএসসি স্পেস দিয়ে আপনার বোর্ড যদি রাশ হয় তাহলে আর এস জে লিখবেন, আর অন্য বোর্ড হলে অন্য বোর্ডের প্রথম 3 অক্ষর লিখে স্পেস দিয়ে রোল লিখবেন এবং স্পেস দিয়ে সাবজেক্ট কোড। যদি একটা সাবজেক্ট কোড হয় শুধু কোড একটা লিখলে, আর যদি একাধিক সাবজেক্টে আবেদন করতে চান তাহলে কমা দিয়ে দিয়ে সকল সাবজেক্টের কোড দিতে হবে এবং সবগুলো দেওয়ার পরে তারা আপনাকে ফিরতি মেসেজ দেবে। এবং সিমে অবশ্যই এই মূল 125 টাকা প্রতি সাবজেক্ট ধরার পরে প্রায় 10 থেকে 15 টাকা বেশি রাখবেন, কারণ SMS চার্জ 3 টাকা করে কাটবে এবং 2টা SMS পাঠাতে হবে। প্রথম মেসেজটা হবে এরকম RSC স্পেস রাজশাহী কোড এবং এই মেসেজ পাঠানোর পর যদি সকল তথ্য ঠিক থাকে, আপনার এই যে রোল দিলেন সেই রোল অনুযায়ী নাম আসবে। এরপর দ্বিতীয় মেসেজ, আপনার নাম এবং মোট আবেদন ফি যত টাকা হয় 125 টাকা হারে ধরে সেই পরিমাণটা উল্লেখ করে আসবে এবং আপনাকে দ্বিতীয় মেসেজটি পাঠাতে বলবে যে RSC স্পেস ইয়েস দিয়ে ওখানে মেসেজ একটা পিন নাম্বার থাকে, সেই পিন নাম্বারটা বসিয়ে নিজের একটা ফোন নাম্বার দেবেন। যখন রেজাল্ট পাবলিশ হবে যদি চেঞ্জ হয়ে থাকে তাহলে এই নাম্বারে আপনার SMS আসবে। আমি একটা ভিডিও এখানে দেখিয়ে দেব। তো আবেদন করে ফেললেন, এবার আপনার জানা দরকার রেজাল্ট কবে দেবে। তো আমরা যদি বোর্ডের ওয়েবসাইটে চলে যাই আপনাদেরকে দেখাই, রাজশাহী বোর্ডের ওয়েবসাইট। বোর্ডে মাত্র প্রকাশ করা হয়েছে পুনর্নিরীক্ষণ আবেদন সঙ্গে। আমরা যদি 2022 সালের তথ্য দেখি তাহলে আমরা 4 নম্বর পেজে দেখতে পারবো। এখানে দেখুন, এই যে অনলাইনে ফলাফল 22 সালে প্রকাশ হয়েছিল 28 নভেম্বরে। তো এই ফলাফলটা আবার এই যে পুনর্নিরীক্ষণ আবেদন পরের দিন থেকে শুরু হয় এবং সেটা যে ফলাফল প্রকাশ করা হয় সেটা যদি আমি আপনাদেরকে দেখাই, যে SSC 22 প্রকাশ প্রসঙ্গে এবং এটা হলো 24 তারিখ, 24 এবং 28। দেখুন প্রায় এইদিকে 2 দিন আর এদিকে 26 দিন পর রেজাল্ট প্রকাশ হয়। তো এর মধ্যে আপনার আবার ইন্টারমিডিয়েট আবেদনও করতে হবে। দ্বিতীয় দাবে আবেদনের ক্ষেত্রে আপনার পয়েন্ট যদি বৃদ্ধি হয় তাহলে দ্বিতীয় দাবে আপনি আবেদন করতে পারবেন, ফলাফল যাদের পরিবর্তন হয়েছে। তো এবার আমরা এই যে এই ফলাফলটা দেখিয়ে দিই আপনাদের কেমন পরিবর্তন হয়। এখানে ডাউনলোড অপশন থেকে আমরা যদি যাই, এই যেটা 24 ডিসেম্বর প্রকাশ হয়েছিল, এখানে দেখতে পাচ্ছেন যে যে ফলাফলগুলো পরিবর্তন হয়েছে শুধু সেই সেই ফলাফলগুলো এখানে দেখতে পাচ্ছেন, আর যাদের তো পরিবর্তন হয় তাদের তো আসে নেই এখানে। এখানে দেখতে পাচ্ছেন এই যে সাবজেক্ট কোড একটা মাত্র 136 আবেদন করেছিল এবং সে প্রিভিয়াস গেট পেয়েছিল এ GPA 5 এবং পরবর্তীতে তার গেট মানে এ এখানে 4 হবে, এখানে 5 দেখাচ্ছে। তো বর্তমানে তার এই যে চেঞ্জ হয়ে A+ 5 পয়েন্ট হয়ে গেছে, এটা শুধু একটা সাবজেক্টের ক্ষেত্রে, না ভুল বলছি, সে 136 সাবজেক্টে এ পেয়েছিল এবং মোট GPA পেয়েছিল 5 পয়েন্ট, কিন্তু তাও সে চ্যালেঞ্জ করেছে এবং সে তারপর এটাতে A+ পেয়েছে এবং GPA তার 5 পয়েন্টই আছে। তারপর আমরা যদি পরেরটা দেখি, এখানে তারা সবাই এ পেয়েছিল বলে A+ পেয়ে গেছে, তাদের বৃদ্ধি পেয়েছে, এটা রোল দেখাচ্ছে, এখানে সেন্টার কোড দেখাচ্ছে। আমরা যদি একটা ফেলের রেজাল্ট দেখি, যেমন একজন 141 কোড সাবজেক্টে ফেল গিয়েছিল এবং তার জিপি আসে নাই কারণ সে ফেল গেছে, তার পরবর্তীতে সে বোর্ড চ্যালেঞ্জ করে এবং সে B গ্রেড পায়।
কিন্তু তার হয়তো আরো একটা সাবজেক্টে ফেল ছিল, সেটা চেঞ্জ হয়নি, সেজন্য তার এখানে যে ফলাফল রেজাল্টে সে জিপিএ পায়নি, সে পাশ করেনি দেখাচ্ছে। তো এটা চেঞ্জ হয়েছে কিনা, ইয়েস। এবার যদি আমরা আরো একটা দেখি, 126 সে ফেল গিয়েছিল এবং তার মোট জিপিএ ছিল 4.5। পরবর্তী বোর্ড চ্যালেঞ্জ করার পর সে এ প্লাস পেয়েছে এবং তার এই সাবজেক্টে এ প্লাস পেয়েছে এবং তার জিপিএ হয়েছে 4.83। তো দেখেন কত বড় একটা চেঞ্জ হয়েছে, ফেল থেকে এ প্লাস। এটা গণনার ভুল ছিল, সেখানে তার জিপিএ ভালো একটা চেঞ্জ হয়েছে। এভাবে আমরা যদি আরো দেখি, যে ফেল ফেল থেকে বি এসেছে এবং তার অন্যান্য সাবজেক্টে পাশ থাকার কারণে তার একটা জিপি এসেছে 3.78। তো এইভাবে এ থেকে এ প্লাস হয়েছে, এ ফেল থেকে বি পেয়েছে। আমরা দেখতাম সেখানে অনেক জনের রোল, যারা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিল, অনেকগুলো চেঞ্জ হয়েছে, আবার কিছু কিছু চেঞ্জ হয়নি। ফেল থেকে এ পেয়েছে এবং জিপি এসেছে। তো পরীক্ষার্থী পরীক্ষকের ভুলের কারণে অনেক সময় মিস্টেক হয়ে যায় এবং সেটা পুনর্নিরীক্ষণ আবেদনের পর দেখতে পাচ্ছেন যে চেঞ্জ হয়। অনেকে যে বলে চেঞ্জ হয় না, কিন্তু আসলে সঠিক না। আপনি যদি সঠিক পরীক্ষা দিয়ে থাকেন এবং ফলাফল যদি ভুল আসে তাহলে অবশ্যই চেঞ্জ হবে। তো সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারেন। এটা আমরা 6 পেজের একটা অপরিত্র হয়েছে প্রকাশ করা হলো সকল ফলাফল। তো এবার আমি আপনাদেরকে দেখাই খাতা কিভাবে দেখা হয়। দেখেন আপনি যে 1 নম্বর প্রশ্নের উত্তর দিয়েছেন, এখানে পেয়েছেন কত, 7 মার্ক। তো এই 7টা আপনারা তখন দেখবে, তারা যে 7 এবং এগুলো প্লাস করবে, যে 1 নম্বর প্রশ্নে কতগুলো উত্তর দিয়েছেন সেগুলো যোগ করে মোট একটা ফলাফলে, যেখানে 2 পেয়েছেন 7 দিয়ে 9। এবার প্রতিটা খাতা পূর্ণ নিরীক্ষণ করা হবে আপনাদেরকে। 2 এখানে 2 পেয়েছে, খাতাটা আবার রিচেক করা হবে যে 9 নং এ 9 পেয়েছে, কত জায়গায় 1 পেয়েছে। এই মোট ফলাফলগুলো আপনাদেরকে যোগ করে দেখিয়ে আপনাদের রেজাল্টটি পূর্ণ নিরীক্ষণ করবে এবং এই ফলাফলটি প্রকাশ করে দেবে। আপনারা দেখতে পাচ্ছেন যে 20 থেকে 25 দিন সময় নিয়ে থাকে, তার মধ্যে ফলাফল অবশ্যই দেয় এবং সিমে অবশ্যই SMS পাবেন। তো এই পূর্ণ নিরীক্ষণ নিয়ে আরও কোনো কথা থাকলে আপনারা আমাকে কমেন্ট মাধ্যমে জানাতে পারেন। আমি আমাদেরকে একটা তথ্যচিত্র তুলে ধরে দেখালাম এবং আবেদন পদ্ধতিও আলোচনা করে দেখালাম এবং খাতা দেখার পদ্ধতি আপনাদেরকে জানিয়ে দিলাম। তো আজকের ভিডিও এখানেই, ধন্যবাদ। কোনো কিছু আরও কিছু জানার থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন।